আমার কাছে মোবাইল নাই, আমি মোবাইল চালাতে পারি না। না আমি মোবাইল চালাতে পারি না। মোবাইল আপনার মোবাইল আমি নিচ্ছি না দাদা। ও মাসি সামনে তো আমি তোর মুখটা দেখা ভালো মতো ক্লিয়ার মুখটা দেখা, মুখ লুকাস খেতে লাগিয়া তুই ভোরবেলা আমরা বাড়িতে গেলে ঢুকছস। হ্যাঁ কিটা আমার বাইক নিবার লাগিয়া নি না কিটা না চুরি করার লাগিয়া, তুই চুরি করলে তো ঢুকছস। তুই তো এর আগে চুরি করতে করতে তোর হাত লম্বাইছে দেখিয়ে তো তুই বাড়িতে ঢুকছস। আমার বাড়ি থেকে তো বৌদির মোবাইল তুই চুরি করছস। হ্যাঁ আমার বাড়ি থেকে চাউলের বস্তা বাড়িটার মধ্যে আসলো নাই, কেমনে গেছে? তুই সাহস কেমনে পাইছ? তোর মুখটা দেখা, তুই যদি তোর বাড়িগুলা নে মন্ত্রীবাই সামনে। তোর নাম কিতা? গৌতম কিতা? গৌতম চক্রবর্তী। তুই ভোরবেলা কিতালে আমার বাড়ি ঢুকছস? সাত আটটার সময় সফরি খানি লেগে তুই আমার ঢুকছস? আচ্ছা তা আমার সামনে সামনে কথা কো। বাড়ি তো কইলো যে ইয়ে বলে তার বাড়ি কত বাইক ও বান্ধা রাখছে তারে বাড়ি। ওই তো সে যেদিন আমার মোবাইলটা আইছে এদিন তারে দেখা গেছে এখানে বাড়ি ঢুকতে। এই মাসিয়ে কইল আই তোর কাম হইতা নানি, তুই তা কস মোবাইল আনি হস কেনে? মোবাইল আমি লইছি না দাদা। আবার মিছা কথা কও। আমি মোবাইল লইছি না, একবার খালি ওখান দিয়ে আজকে ঢুকবে খালি। আচ্ছা কুলেশ্বর সবাই মানে এই আতঙ্কের মধ্যে আছে, শুধু চুরি 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 ভোর বেলা থেকে আরম্ভ করে সব দিকে। আপনারা সবাই দেখুন বাইক নিছে গে। হ্যাঁ ও আমার আমার বাইকটাও বাইরে থাকে, তো ওই বাইকটা আমার ওইটা নিবার লাগিয়া আপনারা সবাই দেখে রাখুন। আমাদের গোবিন্দপুর আমার বাড়ি গোবিন্দপুর, আজকে চুর ভোর সাড়ে চারটার সময় আমরা বাড়িতে চুরি করতে এসেছিল, আমি ধরেছি ওকে। সবাই চেহারা চেহারা চিনে রাখুন। দাদা চিনেন নি? দাদা চিনেন নি আপনারা? হ্যাঁ কি হয়েছিল ঘটনা শুনছেন? আজকে ভোর পৌনে পাঁচটায় আমার পাশের বাড়ি সুভাষ দত্ত লেক সুভাষ দত্ত ছেলে কিন্তু বড় ব্যবসায়ী, ও আর ফোন করছে যে আমার বাড়িতে একজন কালো মতো লোক ঢুকছে। আপনি তখন ঘুমিয়েছিলেন মনে হয়? আমি তখন সজাগেই বাড়ির ভিতরে সজাগে কিন্তু বিছানাতেই ছিলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ লগে লগে আমি দরজা খুলে সামনে দিয়ে এসে দেখি সে বাড়ির ভিতরে, তখন তাকে পাকড়া করলাম। হ্যাঁ কিন্তু তারপরে কিন্তু বললো আমাকে যে সে আগে বাসার ভিতরে ঢুকার আগে আমার বাড়িতে দোকান ভিটা কাজ চলছে, দোকান ভিটার এদিকে ঢুকে জানলা দিয়ে রাস্তা বাড়িটা সার্চ করছে, দুই সময় ফলো করার পরে সে বাড়িতে ঢুকেছে। তারপরে তো বাড়িতে ঢুকলাম, কী কারণে ঢুকেছে এ বলে গোয়াম সফরি খাওয়ার জন্য। হ্যাঁ তারপরে তার একটু জিজ্ঞেস করলাম যে অত ভোরবেলা পৌনে পাঁচটার সময় কেন। এরপরে খোঁজ করে নেওয়ার পরে দেখলাম যে সে আরও সুরের লোকে খোঁজ জড়িত, তেল তেল খেটেছে। এরপর এক মাস ধরেই আমাদের বাড়ির থেকে প্রথমে
একটা দাস নেই, এরপর বাবার কেটলি ইলেকট্রিক্যাল কেটলি নেই, ছোটো ভাইয়ের জলের মটন নেই। হ্যাঁ, এরপরে তোমার চাল প্রায় 20-25 কেজি চাল আছে, চাল নেই। চাল যেদিন ভোরবেলা 4টার সময় নিয়ে যায়, তাকে তো সঞ্জীব চৌধুরীর বড় ভাই পিন্টু চৌধুরী তাদের দেখেছে চাল নিতে। হ্যাঁ, তখন জিজ্ঞেস করলো চাল করতে গিয়ে, কয় আমি এটা কালকে রাত্রে নিতে পারছি না, আজকে ভোরবেলা বন্ধু বাড়িতে রেখেছি, এখান থেকে চাল নিতে আসছে। হ্যাঁ, একটার পর একটা সে ঘটনা ঘটে যাচ্ছে। এরপরে খোঁজখবর নিয়ে দেখলাম যে সে জেল টেল খেটেছে, চুরি, তার ভাইও সেম চুরিতে জড়িত। প্রথম তার নাম জিজ্ঞেস করলাম, সে বললো গৌতম চক্রবর্তী, করে দিয়ে আরও করে কয় সুমন চক্রবর্তী। হ্যাঁ, এরপরে ওই পুলিশকে ইনফর্ম করলাম, পুলিশ এসে ওকে নিয়ে গেল। আর এটা কোন জায়গা? এটা পূর্ব মেদিনীপুর। আপনার নাম? আমার নাম প্রদীপ সিনহা। এখান থেকে আপনারই বাসা তো এটা? হ্যাঁ, এটা আমার বাসা। প্রদীপ সিনহা। এখন আপনারা কি চান? আমি চাই যাতে মোবাইলটা আর যাতে মোবাইলটা রিকভারি করতে। হ্যাঁ, আমার মিসেসের মোবাইলটা যে রিকভারি করতে। আজকে নিয়েছে মোবাইলটা? না, আজকে মোবাইলটা নেই না, এর আগে। সে 2-3 দিন আগে যখন সে আমার বাসার ভিতর থেকে মোবাইলটা নিয়ে যায়, তখন একটা মাসি, হ্যাঁ, ও সকালবেলা ফুল তুললে ও মাসিকে ওকে দেখেছে, মানে আমার বাসার ভিতরে ঢুকে ধাপে ধাপে সে আপনাদের ঘর থেকে অনেক জিনিস নিয়েছে। মোবাইলটার দাম কত? মোবাইলটা, হ্যাঁ, মোবাইলটার দাম প্রায় 13-13 হাজার সামথিং। ঠিক আছে, এটা 3 দিন আগে ঘটনা, এটা আমি ইয়াতে ডিএনটি করেছি, মোবাইল ইএমআই নাম্বারও দিয়েছি।